তুই কখনো ঘোড়ার আবু দেখেছিস? কি প্রশ্ন করলো? এমন প্রশ্ন তো আমি শুনিনি। তার কাছে প্রশ্ন আমি খারাপ হয়ে গেছি। তার কাছে ফোন দিই, আসি বলে দিবে। হ্যালো, আসিম মহিউদ্দিন ভাই। হ্যাঁ ভাই, ভাই আপনি বিজি? কথা ছিল আপনার সাথে। এই আমার ফ্রেন্ড আর কি, হুজুর টাইপের, তো আমার সাথে আমার কথা হয়েছিল, ও তোমাকে একটু কথা দিয়ে আটকে দিয়েছিল। বলে যে ওই মানে গরুর হাগু, ছাগলের হাগু, ঘোড়ার হাগু, এগুলো আলাদা আলাদা হওয়ার কারণ আমি তো ভাই কোনো অ্যান্সারই করতে পারছি। খুব প্রবলেম ফেস করতেছিল এখানে। ও বিবর্তনের কারণে সবকিছু এরকম হয়েছে, বিবর্তনের কারণে সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট। ওহ আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বন্ধু, হ্যালো বন্ধু, বিবর্তনের কারণে এটা হয়েছে বন্ধু। দোস্ত, আরে ব্রো, বিবর্তনের কারণে এটা হয়েছে। প্রত্যেকটা হাগুর আলাদা আলাদা প্রাণীর আলাদা আলাদা রকম হয়েছে বিবর্তনের কারণে। এটা শুধুমাত্র বিবর্তন দোস্ত। ভাই ভাই, কিসের বিবর্তন? বিবর্তন ডিস্টার্ব করো তুমি। হ্যাঁ ভাই, এক এক প্রাণীর হাগু এক এক রকম হয়েছে। কিসের হাগু এক এক রকম হয়েছে? কিসের বিবর্তন? বিবর্তন একবারে একবারে থাপ করো, এরা করে পাতলা হাগু সুদা হাগু। আমাদের ভাই ওনার একটা চরে দিল, আর এখানে বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের ঠাকুর বিবর্তন হয় কিভাবে? তোর শক্ত গুণ আরো বয়ে গেছে। দেখবেন আপনার কদিন পরে কবে ভাই, আপনার কোথায় জানি দেখছি চেনা চেনা লাগে। ও ভাই, আপনি তো নাস্তিকা ছিলেন।
পাতলা গো শক্ত বানাই দেবো, পাতলা গোবরে একটা থাপ্পড় শক্ত বানাই দেবো।